হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। অনেকদিন পর তোমাদের সামনে এলাম। তা আজকে একটা আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শীত পড়তে পড়তে এই রেসিপিটা আমি ট্রাই করলাম এক বছর বাদে। হ্যাঁ, তা ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তোমরা অনেকে খেয়েছো, হয়তো অনেকে খাওনি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু এটা আমার শ্বশুরমশাইয়ের করা রেসিপি, হ্যাঁ সেটাই আজকে ট্রাই করব। সাথে থাকবে লুচি। আর এখন ভিডিওটা করছি, এখন হচ্ছে দুপুরবেলা। তোমাদের সাথে জাস্ট ইন্ট্রোটা দিয়ে রাখলাম, তারপরে আমি রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে, যেহেতু এই রেসিপিটা আমি রাতে করব। আর দেখো আজকে অনেক জামাকাপড় কেটেছি, এই দেখো অনেক কেটেছি, আর কিছু হচ্ছে ভেতরেও কাঁচা আছে। আর এখন আমি ছাদে এলাম, হ্যাঁ সেরকম রোদে আমেজ নেই, আর ঠান্ডাটাও সেরকম পড়েনি, জানো তো ঠান্ডাটাও হালকা ঠান্ডা, কারণ অঘ্রাণ মাস শেষ হতে চললো, তাও সেরকম কোনো ঠান্ডা পড়েনি। তো চলো জামাকাপড়গুলো তুলে নিই, তুলে নিচে যাব। নিচে কি এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করবো। চলো বন্ধুরা পাশে থাকো, আশা করি ভালো লাগবে, স্কিপ করবে না কিন্তু, সবাই দেখবে আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমি একটু মোটা মোটা করে বাঁধাকপিগুলো কুচিয়ে নিয়েছি, আর তার সঙ্গে হচ্ছে খোসা সমেত আলু দিয়েছি। খোসা সমেত আলুটা অবশ্যই দেবে, নাহলে টেস্টটা খুব একটা ভালো লাগবে না। আর এদিকে দেখো তেল চাপিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। আর তেলে প্রথমে আমি হচ্ছে কালো জিরে দিয়েছিলাম, তা মা বললো যে না কালো জিরে না, পাঁচফোড়ন দাও, পাঁচফোড়নে তাতে টেস্টটা আরও বেশি ভালো আসবে, আর পাঁচফোড়নের সেন্টটা আমার ভীষণ ভালো লাগে জানো তো। তা আলুগুলো দেখো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আগে, এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো মোটা মোটা করে কুচিয়ে রাখা। এই রেসিপিটা হচ্ছে আমার শ্বশুর এক মিষ্টি দোকানে খেয়েছিলো, মানে ময়রা দোকানে যেটা বলে, তা উনি খাওয়ার পর ওনার ভালো লেগেছিলো, সেই জন্য উনি এসে বাড়িতে বলেছিলো। শীত পড়তে পড়তে এই রেসিপিটা ট্রাই করা হয়, যেহেতু লুচির সাথে খাওয়া হবে, লুচি ছাড়া ভালো লাগবে না, লুচি পরোটা রুটি এগুলোর সাথে খেতেই ভালো লাগবে। আজকে যেহেতু নিরামিষ ছিল, তাই রাতেরবেলা লুচি করব দেখে তো বাবা বললো যে বাঁধাকপি দিয়ে, মাঠ থেকে টাটকা বাঁধাকপি নিয়ে এসে রেখেছিলো, আর সেই বাঁধাকপি কুচিয়ে নিলাম, বাঁধাকপি দিয়ে আলু দিয়ে এই তরকারিটা আজকে রান্না করো। হ্যাঁ, বাঁধাকপি আলু হচ্ছে তরকারি, যেটা হচ্ছে একটু ঝোলাঝোলা মতো হবে। তা ভাবলাম যে তাহলে তোমাদের সাথেও শেয়ার করি, তোমরা কেউ এই রেসিপিটা খেয়েছো কিনা বা ট্রাই করেছো কিনা, যদি করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। তা দেখো আমি নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম, তা একটু জল বেরিয়েছে দেখো, যেহেতু টাটকা বাঁধাকপি তা আমি এবার হচ্ছে একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর হচ্ছে তোমার একটু নামানোর আগে মিষ্টি দেবো, কারণ আমি বাঁধাকপিতে একটু মিষ্টি না দিলে আমার বেশ ভালো লাগে না, তাই একটু সামান্য মিষ্টি দেবো, তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেরকম দিও। আর এদিকে দেখো মা হচ্ছে ময়দাটা মেখে দিচ্ছে, মা বলে তুমি তরকারিটা নামো, আমি ময়দাটা মেখে দিচ্ছি। তো মার ময়দা মাখা হয়ে গেলে আমি গুটি করব, তারপরে হচ্ছে গরম গরম লুচি ভেজে দেবো, কারণ তরকারিটা গরম থাকবে, গরম গরম লুচি হবে তবেই না ভালো লাগবে খেতে। তোমাদের দাদাও চলে আসবে সকাল সকাল, যেহেতু আমাদের এখানে শীত পড়তে পড়তে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, যেহেতু আমরা একটু গ্রামের দিকে থাকি, তা প্রায় সাড়ে সাতটা আটটার দিকে হচ্ছে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় জানো তো। তোমাদের দাদাও সকাল সকাল বাড়ি চলে আসবে। তো দেখো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, একটু সামান্য মিষ্টি দিয়েছি, তোমরা অবশ্যই ট্রাই করো, আর কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আমি কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। তা দেখো কড়াই চাপিয়ে দিয়েছি আমি, এবার হচ্ছে তেলও দিয়ে দিলাম, এবার আমি ঝটপট করে লুচিগুলো ভেজে নেব। আমার ছোটো ছেলে এসে তো একবার ঘুরে গেছে, লুচি ভীষণ পছন্দ করে খেতে, বলছে লুচি এখনও হয়নি, আমি বলছি হ্যাঁ হচ্ছে বাবা, হ্যাঁ এখনই দেবো। তা দেখো একটু পাতলা পাতলা করে যেহেতু বেলেছিলাম আমি, আমার একটু মানে প্রথমটা দিয়েছে তো একটু পাতলা হয়ে গেছে, তো ফুলেছে কম। তা দেখো পরেরগুলো বেশ সুন্দর ফুলেছিল লুচিগুলো। ভিডিওটার মধ্যে তোমরা অনেক রকম আওয়াজই পাবে, যেহেতু আমি ছাদে বসে এডিট করছি, নিচে ঘরেও এডিট করতে পারছি না, যেহেতু আমার একটাই রুম, তাই একটা রুমের মধ্যে ছেলে পেলে চিৎকার চেঁচামেচি সব সময় লেগেই থাকে, আমি সেভাবে ভিডিও এডিটও করতে পারছি না ঠিক মতো। তা ছাদে এলাম, তা ছাদেও দেখছি যে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, সেই সব আওয়াজ আসছে, মাথার ওপর দিয়ে প্লেন যাচ্ছে সেই আওয়াজও আমি পাচ্ছি, দূরে গান বাজনা হচ্ছে সে আওয়াজও আসছে, কিন্তু কি করব। তা তো সবটা মিলিয়ে তোমাদেরকে আমি শেয়ার করলাম, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। ছেলে খোসা সমেত আলুগুলো খাবে না, বলছে খোসাগুলো আমাকে ছাড়িয়ে দাও, আমি খোসা দিয়েছ কেন। তাই এই দাদু নদীতে এক যুদ্ধ লাগে যে খোসা সমেত হচ্ছে আলু দেবে না, কিন্তু কি করব। বাবা বলছে যে খোসা সমেত দিতে, আর ছেলেরা পছন্দ তো ছাড়িয়ে দিলাম খোসাগুলো, কিন্তু খোসা সমেত দিলে যেন বেশি টেস্ট লাগে জানো তো। যেমন কুমড়ো, কাঁচা কুমড়ো খোসা সমেত খেলে পরে, খোসা সমেত রান্না করলে সেটার একটা আলাদা টেস্ট লাগে।
তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে।